তাবস শহর মিনার পথে মুসল্লিরা শুক্রবার থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু পরদিন আরাফাতের ময়দানে যাত্রা এবং সাবেক আইজীবি বেনজিরের সম্পদের পরিমাণে দুদকের চোখ ছানা পড়া তথ্য পাতে মিলেছে দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ জানালেন আইনজীবী তেইশ জুন হাজিরা নিয়ে সংশয় দেখছিলেন শিরোনাম প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি ছোয়াখন্দকার সাকিব ঋষদদের পারফরম্যান্সে মুগ্ধ সেন্ট ভিনসেন্টে খেলা দেখতে যাওয়া বাংলাদেশি সমর্থকরা সংখ্যা কম হলেও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে মাঠে বসে টাইগারদের জয় উপভোগ করতে পারায় দারুণ খুশি তারা খেলা দেখতে গেলে টেনশন থাকে সব সময় তো সবচেয়ে বড় কথা হলো যে আমরা আজকে সাকিবের একটা খেলা পেয়েছি এটা আমাদের জন্য একটা বড় ব্যাপার শত কিছু পরও সাকিব হচ্ছে আমাদের বেস্ট প্লেয়ার আমার মনে হয় এটা ইট ইস ওয়ান অফ দ্য টার্নিং পয়েন্ট ওই সময় ওই অবস্থায় দুইটা উইকেট নিয়েছে সে সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জন্য এটা যেটা এখন নিশ্চিত বাট ইউ নেভার নো নেপাল ইটস ইউ নো বেশি বেশি ইজি মনে করলে আবার ঝামেলা হয় করতে পারে সো দে স্টিল নিড টু উইন আই থিংক গুড ভেরি গুড থ্যাঙ্ক ইউ আপনাদেরকে নিশ্চয়ই ইয়া বোলিং হি কন্ট্রিবিউটেড নো উইকেটস বাট তারপরেও Uh, I think it's, it was important for him to get runs. I can run by second Shakib, I love to see him when he bats. Mm. Batted really well, yes. But I played very well. I enjoyed it. Love the sixes and the fours. Shakib is, is a pretty good bowler still. Um, Abdullah is, is, we haven't seen the best of him yet, so I think they can do better, definitely. এই মুহূর্তে সেন্ট ভিনসেন্টের আর্নোস ভ্যালে স্টেডিয়ামের বাইরে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ সরাসরি যাচ্ছি তার কাছে দারুণ একটা জয় পেল বাংলাদেশ একই সঙ্গে কিন্তু সুপার হিটের পথে অনেকটা এগিয়ে গেল ম্যাচ শেষ হয়ে গেছে এখনও ক্রিকেটাররা বের হননি সমর্থকটা বের হয়ে গেছেন গুটি কয়েক বাংলাদেশি সমর্থক এসেছিলেন যারা যুক্তরাষ্ট্র কেউ এসেছেন শুধু অস্ট্রেলিয়া থেকেও শুধু বাংলাদেশের ম্যাচ তো উপভোগ করতে সবাই কিন্তু হাসি মুখে বের হয়ে গেছে মাঠ থেকে সবার মুখে একজনের প্রশংসা তিনি সাকিব আল হাসান যেই সাকিবকে নিয়ে যুক্তরাষ্ট্রের দুই ম্যাচ স্পেশালি সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর যুক্তরাষ্ট্রের যেসব বাংলাদেশি সমর্থক খেলা দেখতে গিয়েছিলেন তারা কিন্তু খুব বাজেভাবে র করেন তাকে অবসর নেওয়া উচিত সাকিব ফুরিয়ে গেছেন এমন অনেক কথাই বলেছিলেন তবে শেষ পর্যন্ত সাকিব দেখালেন কেন তিনি সাকিব আল হাসান কেন তিনি বিশ্বসেরা এই ম্যাচের আগেই কিন্তু সাকিব টি টোয়েন্টির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক থেকে পাঁচে নেমে গিয়েছিলেন নিশ্চিতভাবে এই পারফরমেন্সের পর সেটারও উন্নতি আসবে তবে নেপালের বিপক্ষে ম্যাচের আগে এরকম কনভিনসিং একটা জয় বড্ড প্রয়োজন ছিল বাংলাদেশ দলের কারণ নেপালও অনেক সময় আমরা দেখেছি নেপালের ক্রিকেট কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে খুব ভালো না করলেও তারও কিন্তু ইম্প্রুভিং একটা সাইড সো বাংলাদেশ এই মাঠে প্রথম ম্যাচটা খেললো উইকেট সম্পর্কে এখানকার কন্ডিশন সম্পর্কে একটা ভালো ধারণা পেয়ে গেছে ডেফিনেটলি নেপাল ম্যাচে সেটা খুব ভালো মতোই বাংলাদেশ কাজে লাগাবে এবং এই ম্যাচে আমরা দেখলাম সবাই কিন্তু বলছে টার্নিং পয়েন্ট যারা দেখেছেন ম্যাচ সবাই কিন্তু একটা কথাই বলছেন ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল ঋষাদ হোসেনের সেই ওভারটা তখনও কিন্তু ছয় ওভারে ছাপ্পান্ন রান সাত ওভারে ছাপ্পান্ন রান ইনফ্যাক্ট এরকমই ছিল ইকুয়েশনটা নাগালের মধ্যে ছিল হাতে ছিল প্রায় সাতটি উইকেট সেখান থেকেই কিন্তু রিষাদের একটা ওভারেই দুই উইকেট পরে ফিজের দারুন বোলিং ফিজ মুস্তাফিজুর রহমান যিনি আইপিএল থেকে দারুণ ছন্দে রয়েছেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ হারের পর অনেকেই তার সমালোচনা করেছেন দলের সমালোচনা করেছেন তবে ভালো একটা উইকেটে বাংলাদেশ খেলেছে নেদারল্যান্ডস এই দলটা বাংলাদেশকে গত ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে ইডেন গার্ডেন্সে হারিয়েছিল এবং তখন ধরা হচ্ছিল বাংলাদেশের ক্রিকেট ইয়ে লোয়েস্ট পয়েন্ট কিন্তু সেটা এরপর যদিও আমরা দেখেছি হিউস্টনে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরেছিলো সব কিছু মিলিয়ে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ কিন্তু খুব একটা ভালো পরিস্থিতির মধ্যে ছিল না তবে দল কিন্তু আশাবাদী ছিল হোপফুল ছিল বাংলাদেশ ভালো কিছু করবে এবং সেটা কিন্তু তারা ডেলিভারি করেছে আজ মাঠে তো আমার কাছে এই ছিল সবশেষ খবর সেন্ট ভিনসেন্ট থেকে যুক্ত ছিলাম সেন্ট ভিনসেন্টে এদিকে ম্যাচ পর টাইগার সমর্থকরা বাদ ভাঙা উল্লাসে মাতেন রাজধানীর বিভিন্ন স্থানের মতো বড় পর্দায় খেলা দেখানো হয় টিএসিতে সাকিব সমালোচকদের এক হাত নেন তারা প্রত্যাশা করেন পরের ম্যাচে নেপালের বিপক্ষে থাকবে ফর্মের ধারাবাহিকতা উল্লাস উৎকণ্ঠা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে টিএসসি দূরত্ব যেন মানে না বাধা আবেগ যেন বাঁধন হারা এটাই তোর টাইগার সমর্থকদের আসল পরিচয় টাচদের সঙ্গে বহু হিসেব নিকেশ চুকিয়ে নেওয়ার পালা তাই তো বৃহস্পতিবারের সন্ধ্যা ঝোড়ো হাওয়াকে নিকোচে করে টিএসসিতে দর্শকদের ঢল প্রতি বলে বলেই টিয়ার আপ সমর্থন ম্যাচ জয়ের পর আবেগ যেন উঠলে পরে বলেন আমরা খুবই মুক্ত আর সাকিবের হাসান খুব একজন সত্য সাকিব বাংলাদেশ না সারা বিশ্বের মধ্যে সাকিবের সারা বিশ্বের মধ্যে নাম করে। সুপার সাকিবের আস্থা সুপার সাকিবেরই প্রতিধান অথচ টাইগারদের এই বিশ্ব সেরা নিয়ে কতই না সমালোচনা সাকিবের পেটে রান সমালোচক বীরেন্দ্র সেবাগের যেন মুখে ছাই সবচেয়ে ভালো লাগছে বীরেন্দ্র সেবাগের চোখে আঙ্গুল দিয়ে সাকিব বলেছেন দেখাই দিছে সাকিব বলেছেন কি জিনিস সাকিব বলেছেন আজকে যে দায়িত্বড়া পালন করেছে এক্সেলেন্ট আজকে বাংলাদেশ দলের জেতাটা খুবই ইম্পর্টেন্ট ছিল দারুণ জয়ের পরেও সেই পুরনো কাশন্দি খাটা আবারও যে ব্যর্থ টপ অর্ডারে লিটন শান্ত তবে শান্তর অধিনায়কত্ব নিয়ে ছড়ল স্তুতি তার ব্যাটিং এ হয়তো অফ ফর্মে থাকতে পারেন কিন্তু তার যেই ক্যাপ্টেন্সি তিনি যেই মোমেন্টে যেই বলার দরকার ক্যাপ্টেন্সি

এই যাত্রার দ্বিতীয় দিনেও স্বস্তি নিয়েই বাড়ি ফিরেছেন ঘরমুখী মানুষ তবে বাদ সাধে বিকেলের এক পশলা বৃষ্টি এতে সদরঘাটে ভোগান্তিতে পড়েন দক্ষিণাঞ্চলমুখী যাত্রীরা এদিকে দুই একটি বাদে যথাসময়ে ছেড়ে গেছে সব ট্রেন ব্যস্ততাকে ছুটি দিয়ে নারীর টানে বাড়ির পানে সব বয়সী মানুষ তবে বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করেই আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয় ভোগান্তিতে পড়েন দক্ষিণাঞ্চলমুখী লঞ্চের যাত্রীরা অনেকেই দেখা যায় বৃষ্টিতে ভিজে সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতে। দুপুরে যাত্রি চাপ কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে ভিড়। দুর্ভোগ হলেও নির্ধারিত লঞ্চে উঠতে পেরে স্বস্তি জানান ঘরমুখী মানুষ। বাড়িতে বাড়িতে পৌঁছে যেতে হবে। বাড়িতে যাব দোকান গতকালকে বন্ধ করতে আজকে বাড়িতে যাব অনুরোধ করতেছে। এইভাবেই চলতে হবে। বৃষ্টি আবহাওয়া খারাপ তার পরেও কারণ ফ্যামিলির সাথে দেখা করব। এই বৃষ্টি তো আমরা সবাই চাই। এমন একটা সময় বৃষ্টি আসছে। সবাই প্রাণ ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে কষ্ট তো গেছেই সেটা তো বলার অপেক্ষা রাখেন অনুভূতি খুব ভালো ওখানে শাশুড়ি আছে আমার ছেলে আছে ঈদ করব ভালো লাগবে এই যাইতেছি তবে ঈদ দ্বিতীয় দিনেও কমলাপুর রেল স্টেশনে ভিন্ন চিত্র নেই উপচে পড়া ভিড় তবে বিকেল থেকে ট্রেনগুলোতে বাড়ে যাত্রী চাপ এদিন দুই একটি ট্রেন বাদে যথাসময়ে কমলাপুর ছেড়ে গেছে প্রতিটি ট্রেন জায়গা পাইতেছি না ভিতরে অনেক ভিড় অনেক কষ্ট হইতেছে ভাই দেখছেন ভিতরে অনেক জাম দাঁড়ায় আছি প্রায় তিন ঘন্টার মতো বসে আছি স্টেশন পরিদর্শনে এসে মন্ত্রী জানান যাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে নিরাপদে ঈদুল আজা উদযাপনের জন্য তারা যেতে পারি যেতে পারে সে চেষ্টা আমরা করছি দুই একটা ট্রেন বাদে ত্রিশটা ট্রেন আমাদের ইন টাইম যাত্রা করেছে এদিন দিনভর বাস টার্মিনালগুলোতেও বাড়ি ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো অনেকে পরিবারের সদস্যদের আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন লিবিত সাহা সময় সংবাদ ঢাকা এবার হজ প্রসঙ্গ পবিত্র মক্কানগরী থেকে তাবু শহর মিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন হাজিরা বৃহস্পতিবার এশার নামাজের পরপরই যে যার মতো ছুটে চলেছেন মিনায় শুক্রবার থেকে শুরু হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা মিনায় পৌঁছে হাজিরা ফজর থেকে এশা অর্থাৎ পাঁচ ভক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাবুতে পরদিন সেখান থেকে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করবেন হাজিরা মক্কা থেকে পবিত্র হজের খবর জানাচ্ছেন মুফতি আবদুল্লা হজের আনুষ্ঠানিকতা উপলক্ষে মক্কা থেকে লক্ষ লক্ষ মুসলিম মিনার প্রান্তরের দিকে রওনা হয়েছেন ইতিমধ্যেই তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাত থেকেই তারা কেউ পায়ে হেঁটে এবং কেউ বাস যুগে অথবা বিভিন্ন বাহনে চড়ে মিনার প্রান্তরের দিকে রওনা হয়েছেন সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের তথ্যমতে এই বছর প্রায় ছাব্বিশ লক্ষ মুসল্লির থাকার ব্যবস্থা করা হয়েছে তাবুর শহর মিনায় সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের তথ্যমতে এ বছর একশো আশিটিরও বেশি দেশ থেকে প্রায় বিশ লাখেরও বেশি মুসলিম মক্কায় হজ করতে এসেছেন আল্লাহ তালা যেন আমাদের হজকে কবুল করে এবং আমাদের যারা বাংলাদেশি বাইরা আছে তারা যারা কষ্ট করে যারা আসছে তাদের হজটা যারা আল্লাহ তালা কবুল করে আটে জিলহজ থেকেই হজের মূল আনুষ্ঠানিকতা শুরু মিনায় অবস্থান করে জোহর আসর মাগরিব এশা ও নয় তারিখ হজরের নামাজ আদায় করবেন সেখানে এবং এর মাধ্যমেই হজের আনুষ্ঠানিকতা শুরু হবে এগারো বারোয় জিলহজ জামরায় পাথর নিক্ষেপ ও মাথামুন্ডন এবং তাওয়াফের মাধ্যমে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা মিনায় অবস্থান করা রাসুল করিম ওসাল্লামের সুন্না রাসুল করিম সাল্লা সাল্লাম মিনায় অবস্থান করেছেন ইব্রাহিম আলাইসাল্লা সাল্লাম ইসমাইল আলাইসাল্লাসাল্লামকে মিনার প্রান্তরে কোরবানি করতে নিয়ে এসেছেন এবং সেখানে পাথর নিক্ষেপ করেছেন শয়তানকে এজন্য এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই হাজিদেরকে যেতে হবে মুফতি আব্দুল্লাহ তামিম সময় সংবাদ মক্কা সৌদি আরব বেনজিরের সম্পদের পরিমাণ দেখে চোখ ছানা বড়া দুদকের সংস্থাটির আইনজীবী বলছেন তার অপরাধলব্ধ আয় বিপজ্জনক পর্যায়ের তথ্যপাতে দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ মিলেছে বলেও জানান দুদক আইনজীবী সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পত্তির খোঁজে নেমে গলদক্ষর্ম অবস্থা দুর্নীতি দমন কমিশন দুদকের চৌত্রিশ বছর সাত মাসের চাকরি জীবনে নিজের এবং স্ত্রী মেয়ের নামে গড়েছেন সম্পদের পাহাড় প্রথম দফায় গত তেইশে মে বেনুজিরের তিনশো বিঘা জমি সরকারি বেসরকারি ব্যাংকে থাকা তেত্রিশটি হিসাব অবরুদ্ধ করে দুদক তিন দিন পর বেনজির ও তার স্ত্রী মেয়ের নামে থাকা দুইশো ছিয়াত্তর বিঘা জমি গুলশান চারটি ফ্ল্যাট ও এক ডজনের বেশি প্রতিষ্ঠানের শেয়ার জব্দ করা হয় তৃতীয় দফায় গত বুধবার আটটি ফ্ল্যাট এবং ছিয়াত্তর বিঘা জমি জব্দের আদেশ পায় দুদক চলছে দেশে বিদেশে বেনুজির দম্পতির আরও সম্পদের খোঁজ দুদক আইনজীবী বলছেন সাবেক আইজিপির সম্পদের পরিমাণ দেখে হতবাক হয়েছেন তারাও একজন সাবেক আইজিবীর যেই কর্মকাণ্ড আয় এটা খুবই ডেঞ্জারাস এই ধরনের অপরাধলব্ধ আয়ের সঙ্গে কীভাবে জড়িয়ে গেলেন এবং কেন এত অপরাধলব্ধ তিনি তার পরিবারের জন্য করলেন এটাই আসলে আমার মনে বিশাল প্রশ্ন তথ্যপত্র বিশ্লেষণ করে বেনজিরের দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ মিলেছে বলেও জানান সংস্থাটির আইনজীবী যেই সব ক্রেডিবল এভিডেন্স পাওয়া গেছে সেটাকে আমাদের কাছে আপাতত মনে হচ্ছে অপরাধলব্ধ আয় এটার যথেষ্ট বিশ্বাসযোগ্যতা হয়তো বা আছে কিন্তু পূর্ণাঙ্গ অনুসন্ধান শেষে এটা বোঝা যাবে বেপরোয়া সম্পদ অর্জনের বিষয়ে তেইশে জুন দুদকে ডাকা হয়েছে বিনজির আহমেদকে চব্বিশ জুন হাজির হতে বলা হয়েছে স্ত্রী জিশান মির্জা ও মেয়েদের যদিও ওই দিন তারা হাজির হবেন কিনা এ নিয়ে জনমনে রয়েছে সংশয় আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা চাকরি বা কর্মসংস্থান নিশ্চিত করে বাংলাদেশ থেকে জনশক্তি নেবে সংযুক্ত আরব আমিরাত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এমন পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বৃহস্পতিবার সকালে গণভবনে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন তারা সৌজন্য সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুর ইসলাম খান গণমাধ্যমকে জানান কর্মসংস্থান নিশ্চিত করেই বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে জানিয়েছেন রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে শিগগির সংযুক্ত আমিরাতের কয়েকজন মন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন বলেও প্রধানমন্ত্রীকে জানান রাষ্ট্রদূত বঙ্গবন্ধু হত্যার বিচারের মতো একুশ আগস্টের মাস্টার মাইন্ড তারেক রহমানের বিচার করা আওয়ামী লীগের করবিদের স্বপ্ন বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের বার্ষিকী সফল করতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা হয় এ সময় বাংলাদেশ বিরোধী অপশক্তিকে রাজনীতি থেকে বিতাড়িত করার শপথ নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি এ সময় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফমো বাহাউদ্দিন নাসিম জানান তেইশ জুন সোহরা উদ্যানে জনতার ঢল নামবে প্রতিষ্ঠাবার্ষিকের প্রস্তুতির সভায় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন জুন উৎসবের জন্ম জয়ন্তী উপলক্ষে র্যালি উৎসবের আয়োজন আর তেইশে জুন হলো বিশাল জনসভা বিশাল জনসমুদ্রে পরিণত হবে আমাদের আরেকটা শব্দ একুশে আগস্ট জেলের হত্যার মূল নায়ক মাস্টার মাইন্ড তারেক রহমানের বিচার আমরা বাংলাদেশের মাটিতে ফিরে বাংলাদেশের রাজনীতি বিশ বৃক্ষ বিএনপি আওয়ামী লীগের এই পঁচাত্তর বছরের জন্মদিনে আমরা শপথ নেই এই অপশক্তিকে বাংলাদেশের রাজনীতিকে নির্ধারিত করতে হবে বিদ্যুতের প্রিপেইড মিটারে নেই কোনো হিডেন চার্জ এ নিয়ে যেসব অভিযোগ উঠছে তা কেবলই ভুল বোঝাবুঝি বলে দাবি করেছেন বিদ্যুৎ বিভাগের সচিব অভিযোগ তদন্তে কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশনার বিষয়ে বলেছেন পুরো বিষয়টি আদালতকে অবহিত করা হবে এর আগে জামালপুরে যৌথ মালিকানায় একশো মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চীনের সঙ্গে চুক্তি হয় সেবার মান উন্নতি আর হয়রানি মুক্ত করার কথা বলে যে পদ্ধতির পথে হেঁটেছে বিদ্যুৎ বিভাগ সে প্রিপেড মিটারে এখন গ্রাহকের গলার কাঁটা ডিমান্ড চার্জ অদ্ভুত সংখ্যার ওটিপি মিটার ভাড়া বিদ্যুৎ বিলসহ নানা বিষয়ে নতুন নতুন অভিযোগ প্রশ্নের মুখে ফেলছে পুরো ব্যবস্থাপনাকে ভোক্তাদের অতিরিক্ত ও গোপন চার্জের অভিযোগ তুলে করা রিট আবেদনের শুনানি শেষে বুধবার বিষয়টি তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠন ও প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট বৃহস্পতিবার সাংবাদিকদের মুখে পড়লে নিজেদের পক্ষে সাফাই গাইলেন বিদ্যুৎ সচিব স্মার্ট প্রি পেমেন্ট স্থাপনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের যেন বিদ্যুৎ বিল নিয়ে কোনো ধরনের ভোগান্তি না থাকে তো এটা না বেড়ে যায়নি এটা হলো ভুল বুঝাবুঝি এই এটা কারণ প্রযুক্তি তো কোনো ভুল হতে পারে না এর আগে বিদ্যুৎ ভবনে যৌথ মালিকানায় জামালপুরের মাদারগঞ্জে একশো মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চীনা প্রতিষ্ঠান সিআরআইসি ইন্টারন্যাশনাল রিনিউয়েল এনার্জির সঙ্গে সরকারি প্রতিষ্ঠান বিয়ার পাওয়ার জেনের চুক্তি সই হয় চুক্তি অনুযায়ী একশো সত্তর মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই হাজার কোটি টাকার প্রকল্পটির সত্তর শতাংশ মালিকানা চীনের ও ত্রিশ শতাংশ বাংলাদেশের আর ইউনিট প্রতি বিদ্যুতের দাম ধরা হয়েছে এগারো সেন্ট আর সে কারণে প্রশ্ন উঠছে সাম্প্রতিক অন্য অন্য প্রকল্পের তুলনায় এই কেন্দ্রটির বিদ্যুতের দর নিয়ে খুব দ্রুত বাস্তবায়ন করতে না পারে তাহলে আমরা আবার বাতিল করে দিয়ে আবার নতুন করে এরকম আমরা করছি দু সালের জুনে সৌর বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে আসার কথা রয়েছে ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উনিশটি ভবনের ছাদে বসানো হয়েছে সৌরচুল্লি নিজস্ব উৎস থেকে বিদ্যুৎ পাওয়ার লক্ষ্যে সৌর বিদ্যুৎ প্রকল্পের আওতায় এসব চুল্লি বসানো হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় সৌর বিদ্যুতের এই প্রকল্প থেকে দৈনিক গড়ে তিন দশমিক পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে যা ক্যাম্পাসের দৈনিক বিদ্যুৎ চাহিদার দশ শতাংশ পূরণ করবে বৃহস্পতিবার বুয়েটের কাউন্সিল ভবনে আয়োজিত অনুষ্ঠানে বুয়েট রুফটপ সোলার প্রজেক্ট নামে এই সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করা হয় দুই বাইশ সালের দশ নভেম্বর শুরু হওয়া এই প্রকল্পটি ইতোমধ্যে দুই দশমিক চার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে প্রকল্পের মাধ্যমে আগামী প্রায় বারো কোটি টাকা সাশ্রয় করবে বলে জানানো হয় প্রকল্পটিতে সহযোগিতা করেছে পি এস এল এনভারনমেন্ট অ্যান্ড গ্রিন এনার্জি লিমিটেড জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এবং প্যাসিফিক সোলার অ্যান্ড রিনুয়াবল এনার্জি লিমিটেড মেট্রো বহন করা যাবে না কোরবানির পশুর চামড়া এবং মাংস ঈদ উল আজহার দিন বন্ধ থাকবে চলাচল বৃহস্পতিবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক সরকারি অফিসের নতুন সূচি অনুযায়ী মেট্রো রেল চলাচলের শিডিউলেও পরিবর্তন আসবে বলেও জানান তিনি সড়কপথের অনিশ্চিত যাত্রার বদলে বর্তমানে রাজধানীবাসীর আস্থার বাহন মেট্রো রেল প্রতিদিনই উপচে পড়া মানুষের চাপ সেই কথাই বলে বৈদ্যুতিকী বাহন জাদুর কাঠির মতো পরিবর্তন নিয়ে এসেছে মানুষের জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটকে সামনে রেখে মেট্রো রেলের সময়সূচিতে পরিবর্তন আনা নতুন কিছু নয় সেই ধারাবাহিকতায় এবার সরকারি অফিসের নতুন সময়সীমা অনুযায়ী মেট্রো রেল কর্তৃপক্ষ পরিবর্তন এনেছে চলাচলের সময়ে পুনর্বিন্যাস করা হয়েছে পিক অফ পিক আওয়ারে যা কার্যকর হবে আগামী ১৯ জুন থেকে পিক আওয়ারটাতেই একটা মূলত পরিবর্তন হচ্ছে বিশেষ করে যাওয়ার সময় যেহেতু যাওয়ার সময়টাতে একদম এক ঘন্টা পিছিয়ে গিয়েছে আগের পিক আওয়ার থাকলে যাত্রীরা যাতায়াত করতে পারবে না একটা বড় অসুবিধা হবে মেট্রো রেলের ভাড়ায় ভ্যাট যুক্ত হবে না এমন প্রত্যাশা জানিয়ে কর্তৃপক্ষ বলছে সরকার ভ্যাট যুক্ত করলে করার কিছুই থাকবে না কুরবানির পশুর চামড়া কাঁচা মাংস অথবা রান্না করা মাংস এগুলি বহন করা যাবে না বর্তমানে প্রতিদিন তিন লাখেরও বেশি যাত্রী চলাচল করছে মেট্রো রেলে আস্থার বাহন মেট্রো চড়তে গিয়ে অনেকেই দীর্ঘ সময়ে লাইনে দাঁড়িয়ে থাকেন সময় বাঁচাতে এসে নষ্ট করে ফেলেন মূল্যবান সময় আর এই সমস্যা থেকে উত্তরণের জন্য কর্তৃপক্ষ সবাইকেই এমআরটি পাস বা র্যাপিড পাস সংগ্রহের পরামর্শ দিচ্ছেন রাশেদ বাপ্পি শুভ সংবাদ ঢাকা বৃহস্পতিবার বিকেলে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন অফিস শেষে বাড়ি ফেরা মানুষেরা ঢাকার রাস্তায় যানজট চাড়াতে মেট্রো রেলে ভরসা খুঁজলেও সেখানেও ছিল দীর্ঘ লাইন স্বস্তির বৃষ্টি রূপ নেয় দুর্ভোগে ঈদের আগে শেষ কর্মদিবসে ব্যস্ত নগরবাসী অফিস শেষে কারো আছে বাড়ি ফেরার তালা কেউ বা ছুটছেন ঈদের কেনাকাটায় হঠাৎ বৃষ্টি যেন গতি কমিয়েছে নগর জীবনে গত কয়েকদিনে ভ্যাবসা গরমে অসুস্থ ছিল জনজীবনে বৃহস্পতিবার শেষ বিকেলে তুমুল বৃষ্টিতে পরিবেশ কিছুটা ঠান্ডা হলেও জলাবদ্ধতায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ রিক্সা পাওয়া যাচ্ছে না সিএনজি পাওয়া যাচ্ছে না রাস্তা পানি জমে গেছে আস্তে অনেক কষ্ট হয়েছে বাইকের মজা হয়েছে এটা সেখানেও বৃষ্টি বৃষ্টিতে ট্রেনের ধীর গতির কারণে দাঁড়াতে হয় দীর্ঘ লাইনে তবে মোটামুটি বাস থেকে নেমেই এখানে আসছে এসে আরো ভোগান্ত শিকার হয়ে গেছে বৃষ্টি প্লাস সবকিছু মিলেই হচ্ছে ভোগান্তি বেশি বৃষ্টির জন্য একটু মানুষ বেশি হয়েছে বজ্রসহ ঝুম বৃষ্টিতে বেশি ভোগান দিতে পড়েন ঈদে ঘরমুখ মানুষ আগাম প্রস্তুতি না থাকায় অনেককে কাকভেজা হয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হতে হয় সিদ্দিক সামিয়া সময় সংবাদ ঢাকা অনুমোদনহীন ব্লু ড্রিঙ্কস বাজারজাত করায় কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ পরোয়ানা জারি করেন থেকে ভালো ছোট গ্রেফতারি পরনা জারি করেছে আদালত বৃহস্পতিবার দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালতে বিচারক আলাউল আকবর এই আদেশ দেন খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতা প্রাপ্ত পরিদর্শক কামরুল হোসেন তার আবেদনে বলেন ইলেকট্রোলাইট ড্রিঙ্ক ব্লু এর কোনো অনুমোদন নেই এমন কি ওষুধ প্রশাসনও জানে না এসব ওষুধ না পানীয় এ প্রেক্ষিতে ইফতেকার রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করা হয় গত চব্বিশ এপ্রিলের ঘটনা কুমিল্লায় রাফসানের কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত নিবন্ধন ব্যতীত ইলেকট্রোলাইট ড্রিঙ্কস প্রস্তুত বাজারজাত করায় প্রতিষ্ঠানটিকে ত্রিশ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসন ও বিএসটিআই এর আদালত তানভীর হাসান সময় সংবাদ ঢাকা বিশ জুন ব্রিটেনে বাংলাদেশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের দ্বিবার্ষিক নির্বাচন এ নিয়ে সরগরম বাংলাদেশি ব্যবসায়ী কমিউনিটি দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কাজ করার প্রতিশ্রুতি প্রার্থীদের লন্ডন থেকে শৈব কবিরের রিপোর্ট ব্রিটিশ বাংলাদেশিদের বাণিজ্যিক ঐক্য ধরে রাখা সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই চেম্বারের নির্বাচনকে ঘিরে সরগরম যুক্তরাজ্যের ব্যবসায়িক অঙ্গন নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী বিশে জুন হবে ভোট গ্রহণ তবে ব্যতিক্রম হলো এবারে নির্বাচনে ভোট হবে কেবল প্রেসিডেন্ট পদে ডিরেক্টর সহ বাকি বারোটি পদেই প্রার্থী একজন হওয়ায় এসব পদে হচ্ছে না ভোট গ্রহণ প্রেসিডেন্ট নমিনেশন রিসেপ্ট নমিনেশন ইজ ফ্র মোহাম্মদ মিয়া ভোটের ফলাফল যাই হোক না কেন ঐক্য ভ্রাতৃত্বের বন্ধন ধরে রেখে চেম্বারকে এগিয়ে নেওয়ার প্রত্যয় দুই প্রেসিডেন্ট প্রার্থীর তবে প্রাধান্য পাবে বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির বিষয় ব্রাদারহুড একে অন্যের সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতেছি ভাই ভাই হিসেবে সুতরাং আমরা মনে করি যেই আমরা ফাঁস করি আমরা এক ফ্যামিলি আমরা আগামীতে কাজ করবো ঐক্যবদ্ধ আমরা ইউনিটিটা আরো বাড়াইতে হইব আছে আমরা ইউনিটি এবং ইউনিটি যত থাকবো তত पीस এন্ড প্রসপারিটি হবে আমরা প্রসপারিটির দরবারে লাগি ইউনিটির বেশি দরকার এটারে আমরা আরো বাড়াই 1991 সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশী কমিউনিটির ব্যবসায়ের মাঝে নানা ধরনের কার্যক্রম পর্যালোচনা করে আসছে একই সঙ্গে বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে শুরুটা কি এখন কবির সময় সংবাদ লন্ডন পর্তুগালে হয়ে গেল দেশটির অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন মার্শা পপুলারেস লিসবনের বিশটি দল তুলে ধরে তাদের সংস্কৃতি ঐতিহ্য এই প্রদর্শনী উপভোগ করেন কয়েক লাখ মানুষ রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারেকুল হাসান আশিকের রিপোর্ট ফেস্টিভাল বা সান্তোষ পপুলারেশ উৎসবের অন্যতম জনপ্রিয় আয়োজন মার্শা পপুলারেশ সেন্ট অ্যান্থনি উৎসবের এই আয়োজনের জন্য সারা বছর অপেক্ষায় থাকে পুরো পর্তুগাল বারোই জুন সন্ধ্যায় পর্তুগালের বিশেষ এই প্যারেড উপভোগ করতে লিসবনের এভিনিদা লিভারদাদের দুপাশে ঢল নামে লাখো দর্শনার্থী লিসবনের বিভিন্ন মহল্লা প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরে তাদের দীর্ঘ সময়ের সাংস্কৃতিক ঐতিহ্য নিজস্ব সঙ্গীতের তালে তালে নেচে গেয়ে এই প্রদর্শনীতে অংশ নেয় বৃষ্টি দল নানা ঢঙ্গে নানা সাজে নিজেদের সেরা প্রমাণ করার চেষ্টা করে সবাই দৃষ্টিনন্দন এক একটি প্রদর্শনী দেখতে পর্তুগিজদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসেন ঐতিহাসিক শহর লিসবনের সংস্কৃতি আর ঐতিহ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরতে এটি চমৎকার আয়োজন বলে মনে করেন লিসবনে দীর্ঘ সময় ধরে বসবাস করা প্রবাসী বাংলাদেশিরা প্রত্যেকটা দেশের নিজস্ব একটা কৃষ্টি কালচার আছে এই মাসটাকে উপলব্ধি করে তারা তাদের যে ট্র্যাডিশনাল ফোক ডান্সগুলি আছে সেইগুলি প্রদর্শন করে উনিশশো সাল থেকে প্রতি বছর একই স্থানে অনুষ্ঠিত হয়ে আসছে এই মার্শা পপুলার বারোই জুন এই প্যারেড ও ১৩ জুন সেন্ট অ্যান্থনি ডে পালনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় সার্ডিন ফেস্টিভাল নিজেদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণে পর্তুগিজদের দারুণ আয়োজন এই মার্শা পপুলার বছর জুড়ে বিভিন্ন মহল্লার নেয়া প্রস্তুতির আনুষ্ঠানিক সমাপ্তি এই প্রদর্শনীর মাধ্যমে ঘটলেও পুরো মাস জুড়ে থাকে উৎসবের আমেজ সেই সাথে উৎসব মুখী পর্তুগিজরা পায় নতুন কর্মস্পৃহা তারিখুল হাসান আশিক সময় সংবাদ লিসবন পর্তুগাল সব সমালোচনাকে পেছনে ফেলে আবারও চেনা ছন্দে ফিরলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট হাতে চৌষট্টি রানের এক ইনিংস খেলে ডাচদের বিপক্ষে ক্যারিয়ারের শততম ফিফটির দেখা পেয়েছেন সাকিব ওয়ানডে বিশ্বকাপ থেকেই অনেক চড়াই উত্তরের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সাকিব নিজের ফর্ম ফিরে পেতে চেষ্টার কোনো কমতি রাখেননি তিনি তবুও যেন নিজের ছন্দ খুঁজে পাচ্ছিলেন না ফলে অলরাউন্ডার র্যাঙ্কিংও নিজের রাজত্ব হারাতে হয়েছে চার ধাপ পিছিয়ে পাঁচে নেমে গেছেন সাকিবের খারাপ সময়ে তাকে নিয়ে নানা কটুক্তি করতেও দেখা গিয়েছে অনেককে ভারতের সাবেক ক্রিকেটার ভীরেন্দ্র সোয়াক্ত সাকিবের শর্টার ফর্মেট ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করে বসেন এসব কিছুর জবাবটাই ব্যাট হাতে দিলেন দেশের ক্রিকেটের সবচেয়ে সফলতম নাম রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার তাবুর শহর মিনার পথে মুসল্লিরা শুক্রবার থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু পরদিন আরাফাতের ময়দানে যাত্রা এই ছিল প্রবাসের সময়ে সঙ্গে থাকুন সময়ের